হ্যালো 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 বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে। তো আজকে যাচ্ছি হামজাপুর বর্ডারে। বর্ডারে একটা প্রোগ্রাম রয়েছে, সেটা হচ্ছে বিএসএফদের সাইকেল র্যালি। বিএসএফদের সাইকেল র্যালি আজকে হামজাপুর বর্ডারে এসে পৌঁছাবে। তো পাশাপাশি সেখানে একটা প্রোগ্রামও রয়েছে আর কি। তো কী প্রোগ্রাম সেটা জানি না, সেটা সেখানে গেলে পরেই বুঝতে পারবো। তো কালকে বিএসএফদের যে সাইকেল র্যালি, সেটা হচ্ছে দীপাপাড়া ক্যাম্পে এসে শেষ হয়। তো পাশাপাশি আজকে তারা হামজাপুর যে বিওপি রয়েছে সেখানে এসে পৌঁছাবে আর কি। তো এখান থেকে তারপরে হয়তো দুপুরবেলার পরে আবার বেরিয়ে পড়বে হেলি কিংবা প্রতিরাপের উদ্দেশ্যে। তো আজকে যাচ্ছে হামজাপুর বর্ডারে, বিএসএফদের সাথে কিছু সময় কাটাবো, পাশাপাশি খবর তো করতেই হবে, মূলত খবর করার জন্যই যাওয়া। তোমাদের আগেই বলেছি বন্ধুরা, বিএসএফদের কোনো প্রোগ্রাম হলে ওরা কিন্তু ওদের গাড়ি পাঠিয়ে দেয়। তো আমি ওদের গাড়িতে যাইনি, আমি যাচ্ছি আমার বাইকে করে। কারণ ওদের গাড়িতে করে গেলে পরে কী হয়, ওদের প্রোগ্রাম শেষ হবে, তারপরে কিন্তু ওরা ওদের গাড়ি ছাড়বে আর কি। তো তার আগে কিন্তু আসবে না আর কি। বাই চান্স কোনো এমার্জেন্সি পড়ে গেল, তো কোনো অপশন নেই, ওখানেই থাকতে হবে। তো যার কারণে আমি আমার বাইক নিয়ে যাচ্ছি আর কি। এখান থেকে হামজাপুর 12-15 কিলোমিটার হয়তো হবে। তো সেখানে যাচ্ছি আর কি। আমার মতন হয়তো অনেক সাংবাদিকই গেছে অলরেডি বা আসবে আরও। তো আমিও যাচ্ছি আর কি। তো চলো তোমরা সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করা যাক। আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে আর কি। স্যার গাড়ি কিধার রাখনা হ্যায়? গাড়ি কিধার রাখ? প্রোগ্রাম কিধার হো রা হ্যায়? ইধার রাখে না, ইধার রাখে। কোন দিকে? তো চলো গাড়িটা রাখা যাক, গাড়িটা রেখে যাওয়া যাক। তোমরা তো আছোই সাথে, চাপ কিসের? তো ফাইনালে চলে এসেছি হামজাপুর যে বিওপি রয়েছে সেই বিওপিতে, আর পিছনে ক্যাম্প করেছে আর কি। তো সেখানে প্রোগ্রাম হচ্ছে, চলো ওদেরকে নিয়ে যাই, দেখি ভিতরে কি হচ্ছে। तालियों से स्वागत करें। तो वो बोले कि 5 मिनट में टी पार्टी, बिस्किट या जो भी, अगर लंच का टाइम है तो सभी एक साथ करेंगे लंच। यानी वो हो गया सेलिब्रेट करना, यानी ये छोटा सा बड़ा खाना। इस तरह से हर एक छोटी चीज को सेलिब्रेट करते हैं। इसी प्रकार से इन्होंने कोऑपरेटिव के कुछ बच्चे हैं, प्रणव सरकार एंड पार्टी, मैं उनको बुलाना चाहूंगा कि वो मंच पर आए। कुछ बच्चे सेलेक्ट किए। शाब्दन प्रेट विश्रम, प्रेट शाब्दन प्रेट, डाटू चल के लिए तैयार हो, चालू कर, आप पीछे मोर, हम पीछे मोर, प्रेट विश्राम, प्रेट सावधान, कंट्रोल के लिए तैयार हो, चालू कर। पीछे मोर, संगे मोर, हम पीछे मोर, प्रेट विश्राम, प्रेट सावधान, चार जम के लिए तैयार हो, चालू कर। हम
वेरी गुड, बहुत बढ़िया, शाबाश, वंडरफुल, बहुत अच्छा है, बहुत अच्छा कर रहे हैं और मुझे आपका नाज आपको, बहुत बढ़िया, शाबाश, वेरी गुड, बैठिए। जो पहले से ही मन में ये ठान रखे हैं कि हमें भी भारत माता की सेवा करनी है, तो प्रोग्राम चलते साइकिल रैली आज के पोछे हमजापुर बीओपीते, तो कारण अनेक किछु प्रोग्राम चलते, नाच गान शुरू कर अनेक किछु, और दोपुरे मने लांच होबे एखाने। और तोमादेरके ए साइकेलगुलो देखाई, এই সাইকেলগুলোতে করেই কিন্তু বিএসএফরা মানে র্যালি করে কিন্তু এখানে এসছে আর কি। অনেকগুলো সাইকেল রয়েছে এখানে দেখো, আর সাইকেলগুলো একটু দেখো, রেসিং সাইকেল। আর এটা হলো গেট। অনেকো রহতি শীষ কুমারি হ্যায় মেরি পলটন দিল কি ধড়ক মুঝে যাসে প্যারি হ্যায় हिंद की सारी सेनावो में हिंद की सारी। 174 बटालियन के सभी ऑफिसर्स, एसओस एंड जवानों, सबसे पहले तो मैं आपका वेलकम करता हूं इस प्रांगण में, और आपने सबने अपना टाइम दिया, बहुत बहुत धन्यवाद, थैंक यू वेरी मच। ये बड़ा गर्व का विषय है हम सबके लिए कि आज जब साइकिल रैली जो कि राइट फ्रॉम त्रिपुरा से अखौड़ा से चलकर फर्दर टैगोर विला साउथ बंगाल में जानेगी, तो करीब 2500 किलोमीटर का सफ़र ट्रैवल करेंगे, जिनमें से करीब 2000 किलोमीटर का सफ़र ट्रैवल कर चुके हैं, 500 और बाकी है। अभी और करीब 15 दिन का समय लगेगा जब तक रैली का समापन होगा। तो इतना बड़ा गौरव का विषय है, और पूरे FHQ की तरफ से जो रैली आई है, मैं उनका खैर मकदम और स्वागत करता हूं, धन्यवाद, और साथ में शुभकामनाएं देता हूं अगले सफर के लिए, अगले 15 दिन के लिए भी। भगवान आपको ताकत दे, सद्बुद्धि दे, और मनोबल आपका हाई रखे। इस दौरान हमने बहुत सी यूनिट्स और बहुत से सेक्टर फ्रंटियर हेडक्वार्टर में रहे, पर जैसे ही सर के AOR में आए, यहाँ पे इस यूनिट का मोराल और मोटिवेशन बाकी जितने भी यूनिट सब तक आए उनमें सबसे अलग और सबसे आला दर्जे का हमें दिखाई दिया, और सर ने और सर की टीम ने काफ़ी इंटरेस्ट लिया हमारे फ्रॉम वेरी फर्स्ट मोमेंट, रिसेप्शन से लेके यहाँ खाने से लेके रहने का, ठहरने का, और टीम के साथ इंटरेक्शन करने का। और इसके लिए मैं 174 के सभी अधिकारी, अधीनस्थ अधिकारी, उनको और अन्य कार्मिक, और यहाँ पे सिविलियन जो आए, जिन्होंने कल्चरल प्रोग्राम में बच्चों ने डांस किया, और बाकी सिविलियन जो यहाँ पे आए हैं, उन सब का मैं और मेरी साइकिलिंग टीम की तरफ से आप सभी का धन्यवाद देता हूँ। और मैं अंत में यही बोलूँगा कि ये दिल मांगे मोर 174। এতক্ষণ প্রোগ্রাম চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, পাশাপাশি যারা বিএসএফ জওয়ানরা ছিল তারা গান করলেন, নাচলেন, সব কিছু তো তোমরা দেখলে। তো এবার হচ্ছে লাঞ্চ টাইম, চলো লাঞ্চটা করে নিই, তারপরে এখানে লাঞ্চ রেডি হয়ে গেছে আর কি, তো দেখাচ্ছি তোমাদের একটু দাঁড়াও। আমরা ক্যামেরা তৈরি করব না,
লাঞ্চ লাঞ্চের মধ্যে অনেক কিছু রয়েছে, মানে এতগুলো আমি নামই বলতে পারছি না আর কি। তো এখন চলছে লাঞ্চ, এই দেখো অনেক কিছু রয়েছে, এত কিছু আমি নামই জানি না। তো যাই হোক চলো লাঞ্চটা সেরে নিই তারপরে। তো এতক্ষণ ছিলাম বন্ধুরা হামজাপুর যে বিওপি রয়েছে সেই বিওপিতে, প্রোগ্রাম চললো তোমরা দেখলে এতক্ষণ। তো লাঞ্চ করে নিলাম, লাঞ্চ করে নিলাম, এখন হচ্ছে সাইকেল রালি আবার এখান থেকে বেরোবে, হয়তো সম্ভবত বালুঘাটের দিকে কিংবা দেবীপুরের দিকে যাবে আর কি বললো। তো এই এই সাইডে দেখো সাইকেলগুলো সব লাঞ্চ করে নিয়ে সব রেডি হচ্ছে। তো সাইকেলগুলো এখন রেডি হয়ে গেছে লাঞ্চ করার পরে, এখন এখান থেকে বেরোবে আর কি। তো এতক্ষণ ছিলাম বিএসএফ ক্যাম্পে, প্রোগ্রাম হলো তোমরা দেখলেই, আর সাইকেল র্যালি কিন্তু বেরিয়ে গেল আর কি। তো আমিও বেরিয়ে পড়ছি এখান থেকে, এখন বাড়ির দিকে যাব ভাবছি, মানে বর্ডার দিয়ে যাব নাকি যেটা দিয়েছিলাম সেটা দিয়ে যাব। তো আগে বাইকে উঠি দেখি মন কি বলে, আমার মনে হয় মানে বর্ডার দিয়ে যাওয়াটাই ঠিক হবে আর কি। তো যাই হোক আজকের প্রোগ্রামটা খুব সুন্দর হলো, পাশাপাশি লাঞ্চটাও কিন্তু এখানে করলাম, মানে লাঞ্চটাও খুব দারুণ ছিল আর কি, মানে হেলদি খাবার আর কি। তো যাই হোক খুব ভালো লেগেছে আর কি। তো চলো এখান থেকে বেরোই, আর তোমাদের সাথে রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে, আর আমি কিন্তু বর্ডার দিয়ে যাবো ভাবছি। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম ক্যাম্প থেকে, যে হামজাপুর বিওপি রয়েছে সেখান থেকে বেরিয়ে পড়লাম, এখন আমি বর্ডারের দিকে যাচ্ছি। বর্ডারের দিকে সেই ব্রিজটার কথা তোমাদের মনে আছে কিনা, হামজাপুর ব্রিজ, সেই ব্রিজ দিয়ে আমি পার হব। তারপরে এই জায়গাটার নাম কি কাটাবাড়ি হয়ে কিন্তু বাড়ি চলে যাবো আর কি। রাস্তা একটু খারাপ তবে হ্যাঁ পরিবেশ খুব ভালো আর কি। আর মানে কি বলবো, বিএসএফদের এই প্রোগ্রাম মানে সাইকেল র্যালি উপলক্ষে কিন্তু বর্ডার এলাকা একদম সাজিয়ে তুলেছে আর কি। দেখতেই পাচ্ছ ব্রিজের উঠতেই দুই পাশে দুটি পতাকা, সাদা পতাকা, আর ওই পাশটাতে হচ্ছে তোমার বাংলাদেশ। আর ব্রিজের মাঝখানে একজন বিএসএফ সবসময় কর্তব্যরত থাকে আর কি। এই ব্রিজে আমি তোমাদেরকে এর আগেও নিয়ে এসেছি, ঘুরিয়েছি। তো চলো যাওয়া যাক ধীরে ধীরে, আমি আর দাঁড়ালাম না কারণ অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা সকালে এসেছি। দেখো ওই পারে কত সুন্দর সর্ষা টর্ষা সব চাষ হয়েছে আর কি, দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু। এই রাস্তাতে আমি প্রথম আসলাম, এদিকে আমি আসি না, মানে এদিকে আসতে দেয় না আর কি। তো যাই হোক আজকে চলেই আসলাম। তো কি বলবো, বর্ডারের রাস্তায় গাড়ি চালাতে যা লাগে না, জাস্ট অসম। চলো দেখি কত দূর অব্দি যাওয়া যায়, কত দূর অব্দি যেতে দেয়। তো প্রোগ্রাম স্টার্ট হয়েছে তোমার 10:30 থেকে, আর আমি এসেছি 11:15 নাগাদ আর কি। 15:20 নাগাদ আমি এখানে উঠেছি। তো প্রোগ্রাম কভার করলাম, জাস্ট মানে আসার সময় যে সাইকেল র্যালিটা হয় সেটা মিস করেছি আর কি, সেটা শুধু মিস করেছি। তাছাড়া এমনি যেগুলো সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, স্কুলের কিছু বাচ্চা ছিল, পাশাপাশি যারা বিএসএফ ছিল তারাই কিন্তু বেশিরভাগ প্রোগ্রাম করেছে আর কি, গান থেকে শুরু করে নাচ থেকে শুরু করে, আবার অনেকে বক্তব্যও রেখেছে, সব মিলিয়ে প্রোগ্রাম একদম জমজমাট। তো আজকের প্রোগ্রামে এসে আমি সত্যিই খুব হ্যাপি, কারণ এর আগে যখন ভাদ্রা বিওপিতে এসেছিলাম, মানে কি বলবো, সকালবেলা সেই 9:00 দিকে, আর প্রোগ্রাম শেষ হতে হতে 2:30 বেজে গেছে, আর মানে কি বলবো, যতক্ষণ ছিলাম ওখানে শুধু জল ছাড়া আর কিছুই খেতে দেয়নি। তো স্বাভাবিকভাবেই সকাল 9:00 দিকে তো খাওয়া দাওয়া হয় না সেভাবে, না খেয়েই বেরিয়েছিলাম।
তো সেদিন খুব মানে খারাপ লেগেছিলো আর প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছিলো আর কি। তো যাই হোক, কিছু করার নেই, বিএসএফের প্রোগ্রাম বেশিরভাগ এরকমই হয়। এরা দীপাবলি মানে কালী পুজোর সময় একটা প্রোগ্রাম করে আর কি, তো সেখানেও আসলে বারে ভালো প্রোগ্রাম হয়, পাশাপাশি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে আর কি। তো আজকের খাবারটা ছিল একদম হেলদি খাবার, জিরা রাইস ছিল, পাশাপাশি রুটি ছিল, তারপরে তোমার সবজি ছিল, পাঁপড় ছিল, চাটনি ছিল, রায়তা ছিল, বেশ ভালোই খাবার আর কি, দারুণ খেলাম। তো 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 এই রাস্তাতে তো কোনোদিন আসিনি এদিকে, তো কোন দিকে যে উঠবো কিছু বুঝতেই পারছি না। দেখি সামনে কোনো রাস্তা আছে নাকি, বাংলাদেশের ওই পারে বাংলাদেশ দেখো। এদিকে তো, এদিকে তো রাস্তা নেই 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 টিউবওয়েলের পাশ দিয়ে এদিক দিয়ে। তো চলো বন্ধুরা, এখান থেকে কাটাবাড়ি, কাটাবাড়ি থেকে তারপরে বাড়ি। তো এখন আমি চলে এসেছি কাটাবাড়িতে, সামনে কাটাবাড়ি স্কুল রয়েছে। তো এখান থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 12 কিলোমিটার, তো 12 কিলোমিটার গেলে পরেই আমি আমার বাড়িতে পৌঁছাতে পারবো আর কি। তো যেই রাস্তা দিয়ে যাতায়াত করি, তো সেই রাস্তা দিয়ে না গিয়ে আজকে একটু অন্য রাস্তায় ঢুকেছিলাম, তো তার কারণে একটু দেরি হয়ে গেল আর কি। সামনে রয়েছে কাটাবাড়ি হাই স্কুল, স্কুল মোড় এই জায়গাটার নাম। চলো আর বেশি দেরি করা যাবে না, আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও কমেন্ট করে। আজকে সত্যি বলতে আমার খুব একটা ভালো অভিজ্ঞতা হলো আর কি, বিএসএফদের সাথে এরকম প্রোগ্রাম আমার লাইফে ফার্স্ট আর কি, খুব ভালো লাগলো। না এর আগেও প্রোগ্রাম গিয়েছি বিএসএফে, না যাওয়া না, 2-3 বার গিয়েছি, তবে খাওয়া দাওয়া কোনোদিন লাঞ্চ করা হয়নি। তো যাই হোক, আজকে লাঞ্চ করলাম, বেশ ভালোই লাগলো। চলো আর ভিডিওটা বেশি বড় করছে না, কেমন লাগলো আজকের ভিডিও তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, আর আমার চ্যানেলে নতুন হলে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই মুহূর্তে আমার তোমাদের সাপোর্ট দরকার, কারণ আর আমার ওয়াচ টাইম লাগবে এখনও অনেকটাই, 300 ঘন্টা। তো আশা করি তোমরা খুব তাড়াতাড়ি সেটা পূরণ করে দেবে। তো 300 ঘন্টা হয়ে গেলে মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেলে আমি আমার চ্যানেলটা মনিটাইজ করতে পারবো, আশা করি তোমরা খুব তাড়াতাড়ি সেটা করে দেবে। তো যাই হোক বন্ধুরা, চলো টাটা বাই বাই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।